আনন্দপুরে দুষ্কৃতী তাণ্ডবে গ্রেফতার গ্রেফতার করা হয়েছে বিশ্বজিৎ মণ্ডল নামে এক যুবককে বুধবারই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় দাসকে আনন্দপুরে সেখানে সালেতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা সেই ঘটনাতেই আরও একজনকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সঞ্জয় দাস মূল অভিযুক্ত তাকে বুধবারই গ্রেফতার করা হয়েছিল এবার বিশ্বজিৎ মণ্ডল নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে আনন্দপুরে দুষ্কৃতী তাণ্ডবে গ্রেফতার আরও এক গ্রেফতার বিশ্বজিৎ মণ্ডল আপনারা জানেন যে পানশালায় হামলার যে অভিযোগ উঠেছিল সেই ঘটনাতেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে এবং সেখান থেকেই এই বিশ্বজিৎ মণ্ডল তাকে চিহ্নিত করে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে এর আগেই মূল অভিযুক্ত সঞ্জয় দাস তাকে গ্রেফতার করা হয়েছিল আনন্দপুরের পানশালাতেই হামলা চালানো হয়েছিল দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছিল এবং সেই ঘটনাতেই মূল অভিযুক্ত সঞ্জয় দাস তাকে গ্রেফতার করা হয়েছিল আগেই এবার গ্রেফতার করা হয়েছে বিশ্বজিৎ মন্ডল নামে আরো এক যুবককে আপনাদেরকে জানিয়ে রাখবো